আসসালামু আলাইকুম এভরিওয়ান, ট্রাভেলার রাকিব আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার একটু ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। দেন আফটার লং টাইম 9 দিন পরে ব্লগ নিয়ে এসেছি। তো মন ভালো না, দেহ ভালো না, শরীর ভালো না, সো আসলে একটু ঝামেলা হচ্ছে যে আমাদের যারা টিমমেটস তাদের ভিতরে একটু ঝামেলা ছিল, এ কারণে এক একজন হারিয়ে গিয়েছে। তো এই যে ওই পাশে আছে তুহিন মামা, আর এরপরে আমার অবিয়ত্ত ছেলে। জায়গাটা অনেক সুন্দর, আর আমার ক্যামেরা পিছিয়ে যে আছে সে হচ্ছে ওল্ড ক্যামেরাম্যান রাকিব। সে অনেকদিন পরে আমাদের ব্লগে আসলো। আসলে জায়গাটা অনেক সুন্দর, আর কি বলবো, স্মাইল আর সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা বেল আইকনটি চাপ দেন, সবার আগে নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। আর দেখা হচ্ছে আবার একটু পরে। রাইট নাও গাইজ, এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি বাপ? আমরা এখন ট্রেন লাইনে ব্রিজে যাচ্ছি, আর সে হচ্ছে প্রচুর ঘুমাইছে মনে হয়, এজন্য তার একটু শরীরের ভিতর তালসা তালসা ভাব। তুমি কিছু বলো, মুড নাই আজকে? কোনো মুড নেই আসলে, এক একজনের এক একটা মুড, আর আমাদের ভিতরে একটু ঝামেলা চলছিল, সব ঠিকঠাক ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমাদের বিল, এটা হচ্ছে রঘুনাথপুরের বিল। দেন এই বিলে আমরা আপনার লং টাইম অনেকদিন পরে আসলাম, আর এখন যাচ্ছে হচ্ছে আর কি ট্রেন লাইনে শেষ মানতে। হ্যাঁ, এটা আমরা ওই পাশে হচ্ছে মুবারকগঞ্জ স্টেশন, আর এই পাশে হচ্ছে বারোবাজার স্টেশন, আমরা হচ্ছি তার মাঝে। আর এটা হচ্ছে খন্না ঢাকার মহাসড়কে আছে, ওই যে দেখতে পাচ্ছেন বাস চলছে, আর আমরা এই প্লেসে আছি। আর এই জায়গাটা যে এত সুন্দর, আসলে মুগ্ধ করা একটা পরিবেশ, আর বিকালে যে এত সুন্দর একটা পরিবেশে আসবো জানা ছিল না। থ্যাংক ইউ ক্যামেরার পিছনে যে আছে রাফিদ দে আমাদের এখানে নিয়ে আসার জন্য। আর জায়গাটা অনেক সুন্দর, আর এই জায়গার একটা সিনেমাটিক শুটের সাথে আমরা দেখ আমরা অনেকক্ষণ হাঁটার পরে এখানে এসে দাঁড়াইছি, আর জায়গাটা অনেক সুন্দর। আর আমার কাছে কেমন জানি একটু ভয় ভয় লাগতেছে, এখানে ফার্স্ট টাইম। ওই পাশে যে অনেক ব্যস্ত, ওই পাশে সে হাঁটছে, সবারই মুড অফ। আর আমরা খানিক পরে যাব হচ্ছে বড়ার দোকানে, যেন ওখানে কিছু শ্যুট নিব। বাসা থেকেও ভয়েস দিতে পারি, বাট ওইখানে তো ভয়েস দিতে পারি, কারণ বাজারের ভিতরে অনেক নয়েজ আসতে পারে এই কারণে। আর চলেন সামনের দিকে যাওয়া যাক, ব্রিজের পরে বসে আবার কথা হচ্ছে ইনশাল্লাহ। এটা হচ্ছে ব্রিজ, ওরে অনেক জোস একটা ব্রিজ। আর ফিল কেমন? খুব ফাইন। ও পাশে আসছে ভাগ্নে, ফিল কেমন? ভয় লাগছে, জায়গাটা অনেক সুন্দর। কি অবস্থা ভাগ্নে, ভালো আছে তো? আমি তো আসি, তোর ভাগ্নে তোমার ফিল কি? তোমার ফিল কেমন লেগেছে? জায়গাটা কি চা পাওয়া যায়? ওই জায়গাটা কি চা পাওয়া যায়? তোমার যে বিয়ে হচ্ছে না আমরা সবাই জানি, কিন্তু তুমি যাতে লাফ মেরে মরে যাও না, তাহলে কিন্তু আমরা মারা যাবো। আমি কিন্তু তোমার বাসার থেকে খুব যত্ন করে নিয়ে এসেছি। আসলে ওই পাশে যে ফটোগ্রাফার ছবি তুলছে, তোমার বক্তব্যটা বলো। আমার বক্তব্য এই যে, বক্তব্য আমি নামবো এখানে, শুনে আমাকে একটা ২৭ নম্বর ব্রিজে আছি, সকালে মনে আছে। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আর জায়গাটা অনেক সুন্দর, আমরা এখন মাস্তিপ করলাম আর কি। আমরা এখন যাচ্ছি, আর একটা কথা বলবো কি, গরমের টান চলে এসেছে ফেসের অবস্থা, দেখুন প্রচুর ঘামছি। আর এই যে একটা বেবি বাইল বাচ্চা, ছোট শিশু, অনেক দিন পর আমার ব্লগে অ্যাড হলো ছোট মানুষ, তার গুলুমুলু চেহারাটা অনেক সুন্দর। আর ট্রেন লাইনে আর কি এইখানে কোনো প্ল্যান ছিল না, এই যে পিচ্ছি ছেলেরা প্ল্যানে এখানে চলে আসলাম, আর এখানে সে রুট প্ল্যানে নিয়ে যাবে এখন কি জানো। জামানা তুমি 1 2
ওয়েলকাম টু মর্জাতের বাউড়। অবশেষে আমরা একলাফে আবার আবার চলে আসলাম মর্জাতের বাউড়। ছোট্ট খুকুয়াই নৌকা পার হতেছে, খুব আবার নৌকা কষ্ট পেয়েছে। রাইট নাও গাইজ, আমরা এখন আছি মর্জাতের বাউড়ে। দেন আমরা একলাফে মর্জাতের বাউড়ে চলে আসলাম, আর পিছে হচ্ছে জুয়েল। তো জুয়েল তো ফুল ইয়া হাবিবি স্টাইলি বসে আছে, আর এই পাশে হচ্ছে তুইন মামা। মামা হাই দাও মামা। হ্যালো এভরিওয়ান। এ ভাইপো হাই দাও বিটা, আমরা আসি। তো জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, আর কি বলবো। আমার হাবিবি ওই পাশে চলে যাচ্ছে। ইয়া হাবিবি কাম টু মর্জাতের বাউড়। মর্জাতের বাউড়ে এর আগে একটা ব্লগ করছি, দেন আমরা হচ্ছে রঘুনাথপুর থেকে মর্জাতের বাউড়ে আসলাম। এখন যাবো হচ্ছে সামনে বড়ার দোকানে, দেন বড়ার দোকানে যে ওখানে মাস্তি হবে, মজা হবে, দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ।